আমরা অনেকেই ফটোগ্রাফি করতে ভালোবাসি, বাট আমাদের ফটোতে যদি আমাদের কোনো লাইসেন্স না থাকে তাহলে আমাদের ফটোগুলো যে কেউ ব্যবহার করতে পারবে। তো তার জন্য দরকার আমাদের ফটোতে একটা সুন্দর ওয়াটারমার্ক লোগো। আর লাইটরুমে নতুন আপডেটে নতুন অনেক ফিচার অ্যাড করা হয়েছে, যার মধ্যে আপনি চাইলে এখন থেকে লাইটরুমে এই ধরনের ওয়াটারমার্ক লোগোগুলো যুক্ত করতে পারবেন। তো চলুন কিভাবে সেটা দেখে নেই। তো সর্বপ্রথম আপনাদের কাছে যদি এরকম কোনো ওয়াটারমার্ক লোগো ডিজাইন করা না থাকে সেক্ষেত্রে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি বেস্ট। তো আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। টেক্সটটিকে ডিলিট করে নতুন টেক্সট নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপর এখানে এটাকে বড় করে ডাবল ট্যাপ করব এবং ডিলিট করে আমরা আমাদের লোগোতে যে নামটি ব্যবহার করতে চাই সেটা আমরা এখানে লিখে দেব। প্রথমটা ক্যাপিটাল থাকবে, বাকিগুলো স্মল দিয়ে দেব। লাইক এভাবে আমি অ্যাড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং আমরা এই সাইডে চলে আসব, এখান থেকে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে চলে আসব। আমরা এখান থেকে একটি সিগনেচার ফন্ট ইউজ করতেছি, তো আমরা এই ফন্টটি ইউজ করছি। এই ফন্টগুলো কিভাবে ইউজ করতে হয় পিক্সেল ল্যাবে এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর এই টেক্সটটিকে আপনারা এভাবে বড় ছোট করে রাখতে পারেন, তো আমি বড় করে দিচ্ছি। এবং এভাবে অ্যাড করার পর আবারও টেক্সটে ক্লিক করব, নিচে নিয়ে আসবো, ডাবল ট্যাপ করে ডিলিট করে এখানে আমরা লিখতে পারি একটা ট্যাগ লাইন। তো আমি ট্যাগ লাইন হিসেবে ব্যবহার করছি ফটোগ্রাফার, এবং সবগুলো ক্যাপিটাল করার জন্য এই করে একবার ক্লিক করে ওকে করে দেব। তারপর এটাকে ছোট করে আবারও ফন্টে চলে আসবো। ডিফল্ট এখান থেকে আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তারপর আপনারা এখান থেকে স্পেসিংটি 100 করে দিবেন এবং এই টেক্সটটি এটা নিচে এভাবে সুন্দর করে অ্যালাইন করে বসাই দিবেন। আপনাদের কাছে যদি কোনো ক্যামেরা PNG থাকে সেক্ষেত্রে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এই ক্যামেরা PNG-টি অ্যাড করে নিলাম এবং এটার কালার আমরা যে কোনো দিতে পারি। তো আমি এখান থেকে হোয়াইট কালার অ্যাড করে দিলাম। নেক্সট আমরা এখান থেকে 4 নম্বর অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব এবং এই জায়গা থেকে ডিফল্ট এবং আলট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। তো হয়ে গেল আমাদের PNG আকারের একটি ফটোগ্রাফি লোগো। এবার আমরা ওপেন করি লাইটরুম। যেই ফটোতে আমরা এই ধরনের লোগো অ্যাড করতে চাই সেই ফটোটি আমরা অ্যাড করে নেব ফার্স্টে। তো ধরুন আমরা এই ফটোতে অ্যাড করব, এর জন্য ফটোটি আমরা লাইটরুমে ওপেন করে নিচ্ছি। আমাদের ফটোটি লাইটরুমে ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে এডিট করতে চাইলে এডিট করতে পারি, তবে আমরা যেহেতু জাস্ট এই লোগোটা কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখব, সেক্ষেত্রে সম্পূর্ণ এডিটটা কমপ্লিট করে লাইটরুমে আপনারা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইনক্লুড ওয়াটারমার্ক, এটাকে অন করে দিবেন, অফ থাকবে অন করে দিবেন। দেওয়ার পর কাস্টমাইজে ক্লিক করবেন, এখানে আপনার টেক্সট এটা থাকবে। আপনার গ্রাফিক্সে চলে আসবেন। গ্রাফিক্সে আসার পর আমি অলরেডি একটা অ্যাড করে রেখেছিলাম যার কারণে এরকম চলে আসছে। তো আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করে পিক্সেল অ্যাপ ফোল্ডারে চলে আসবো এবং এটা অ্যাড করে নেব। অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এটাকে মুভ করার জন্য আপনাকে নিচের এই স্কেল গুলো মুভ করতে হবে। তো আমরা এটাকে চাচ্ছি একটু নিচের সাইডে বা ডান সাইডে অ্যাড করতে, তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা ডানে চলে আসলো। আমরা চাইলে এটা সাইজও বাড়িয়ে নিতে পারি, দেখতেই পাচ্ছেন, এবং অপাসিটিও আমরা কম বাড়া করে নিতে পারি। তো আমি সাইজটি একটু বাড়িয়ে দিলাম এবং একটু নিচের সাইডে আমি অ্যাড করে দেবো এই জায়গায়। ওকে, এরপর আমরা এই আইকনে ক্লিক করে ব্যাক আসবো এবং রাইট অপশনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেব। ফটোটি আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা চলে যাই গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে চেক করি আমরা কেমন রেজাল্ট পাচ্ছি। অলরাইট গাইস, দেখতেই পাচ্ছেন একদম HD-তে কিন্তু আমাদের লোগোটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই লাইটরুম আপডেট ভার্সনে এই ফিচারটি ব্যবহার করে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।